ভারত উপমহাদেশে স্থায়ী মুসলিম রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার অগ্রনায়ক। গজনী বংশের খ্যাতিমান শাসক মুইজউদ্দিন মুহাম্মদ বিন শাম, যিনি মুহাম্মদ গোরি নামে অত্যন্ত পরিচিত ছিল, এর ঘটনাবহুল রাজত্বকাল সমসাময়িক কালের এক উল্লেখযোগ্য অধ্যায়। তার সাফল্যজনক অভিযান ও পদক্ষেপসমূহ ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা করেছিল। মুহাম্মদ গোরি ছিলেন একজন উচ্চাভিলাষী সাম্রাজ্যবাদী শাসক। 1173 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের অব্যাহতির পরেই তিনি নিজ ক্ষমতার নিরাপত্তা বিধান করার লক্ষ্যে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। এই উচ্চ আকাঙ্ক্ষাই তাকে ভারতবর্ষ আক্রমণে প্রলুব্ধ করেছিল। আধুনিক ভারতবর্ষ গড়ার এক মহানায়ক লৌহ মানব মুহাম্মদ গোরি সম্পর্কে আধ্যাত্মিকের আজকের আয়োজন। গোরি রাজবংশ ছিলেন পূর্ব ইরানীয় সুন্নি মুসলিম একটি রাজবংশ। এই রাজবংশ তাজিক বংশোদ্ভূত বলে ধারণা করা হয়। সাম্রাজ্যের সর্বোচ্চ সীমানায় থাকাকালে আধুনিক আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান এর অন্তর্ভুক্ত ছিল। 1857 থেকে 1215 সাল পর্যন্ত এই রাজবংশ শাসন ক্ষমতায় ছিল এবং গজনবীদের উত্তরাধিকারী হয়। গোরি রাজবংশের কেন্দ্র ছিল বর্তমান আফগানিস্তানের গুর প্রদেশ বা মানদেশ। এটি পশ্চিমে বৃহত্তর কুরাসান এবং পূর্বে বঙ্গ পর্যন্ত পৌঁছেছিল। প্রথম রাজধানী ছিল গুরের ফিরুজকো, পরবর্তীতে তা হেরাতে স্থানান্তর করা হয়। এর পাশাপাশি গজনি ও লাহোরকে অতিরিক্ত রাজধানী হিসেবে ব্যবহার করা হত, বিশেষত শীতের সময়। গুরিরা পারস্য সংস্কৃতি এবং ঐতিহ্যের পৃষ্ঠপোষক ছিলেন। গুরিদের পর পারস্য কুয়ারিজিমীয় সাম্রাজ্য এবং ভারত উপমহাদেশে দিল্লি সালতানাতে মামলুক সালতানাত ক্ষমতায় আসেন। মুইজউদ্দিন বা মোহাম্মদ শিহাবুদ্দিন অথবা মোহাম্মদ গোরি ছিলেন গোরি সাম্রাজ্যের সুলতান। তার ভাই গিয়াসউদ্দিন মুহাম্মদের সাথে তিনি 1173 সাল থেকে 1202 সাল পর্যন্ত শাসন করেন। তারপর 1202 সাল থেকে 1206 সাল পর্যন্ত তিনি সর্বোচ্চ শাসক হিসেবে শাসন করেন। মুইজউদ্দিন গোরি সাম্রাজ্যের অন্যতম মহান শাসক ছিলেন। দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসনের ভিত্তি তিনি স্থাপন করেছেন। তার শাসনাধীন অঞ্চলসমূহের মধ্যে রয়েছে বর্তমান আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত। 1173 সালে মুইজউদ্দিন গজনি শহর দখল করে নেন। তিনি উত্তর ভারতে অভিযানের জন্য এই শহরকে সূচনাস্থল হিসেবে ব্যবহার করেন। সে সময় পশ্চিম এশিয়ায় বৃহত্তর কুরাসানের আধিপত্য নিয়ে কুয়ারিজিমীয় সাম্রাজ্যের সাথে প্রতিযোগিতায় তিনি তার ভাই গিয়াসউদ্দিনকে সহায়তা করেন। 1175 সালে হামিদ লোদি রাজবংশের কাছ থেকে মুইজউদ্দিন মুলতান জয় করেন। হামিদ লোদিরা পস্তু ছিল, তবে ইসমাইলি শিয়াদের সাথে তাদের সংযোগের কারণে অনিসলামিক বলে অভিযোগ ছিল। 1175 সালে তিনি উচ অধিকার করেন। তাছাড়াও তিনি 1186 সালে লাহোরের গজনি রাজ্যকে নিজ অধিকারে নিয়ে আসেন। এটি ছিল তার সর্বশেষ পারসাইদ প্রতিপক্ষ। 1202 সালে গিয়াসউদ্দিনের মৃত্যুর পর মুইজউদ্দিন গোরি সাম্রাজ্যের শাসক এবং 1206 সালে নিহত হওয়ার আগ পর্যন্ত শাসন করেন। সে সময় গোরির নেতৃবৃন্দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। 1215 খ্রিস্টাব্দের দিকে কুয়ারিজিমীয় গোরি সালতানাতের উপর জয়ী হয়। গোরি সাম্রাজ্য ভেঙে পড়লে তৈমুরিদের আগমনের আগ পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোরি রাজ্য টিকে ছিল। মুইজউদ্দিনের বিজয় অভিযান ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। মুইজউদ্দিনের একজন সাবেক দাস কুতুবউদ্দিন আইবেক দিল্লির প্রথম সুলতান ছিলেন। মুইজউদ্দিন 1149 সালে বর্তমান আফগানিস্তানের গুর অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার জন্মের প্রকৃত তারিখ অজ্ঞাত। তার বাবা প্রথম বাহাউদ্দিন শাম ছিলেন গুরের একজন স্থানীয় শাসক। মুইজউদ্দিনের বড় ভাই ছিলেন গিয়াসউদ্দিন মুহাম্মদ। জীবনের প্রথম দিকে তাদের চাচা আলাউদ্দিন হুসাইন তাদের দুইজনকে বন্দী করেন, কিন্তু পরে তার ছেলে সাইফউদ্দিন মুহাম্মদ তাদের মুক্তি দেন। 1163 সালে সাইফ মারা যাওয়ার পর গোরি অভিজাত ব্যক্তিরা গিয়াসউদ্দিনকে সমর্থন দেন এবং তার ক্ষমতা লাভে সহায়তা করেন। গিয়াসউদ্দিন এরপর মুইজউদ্দিনকে ইস্তিয়ান এবং
কাজুরানের শাসনভার দিয়েছিলেন। বেশ কয়েকজন গুরি নেতৃবৃন্দ সিংহাসনের দাবি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়লে তাদের পরাজিত করার পর মুইজউদ্দিন তার ভাই গিয়াসউদ্দিনকে সহায়তা করেন। গিয়াসউদ্দিন এরপর তার চাচা ফখরুদ্দিন মাসুদের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পান। ফখরুদ্দিন নিজেকে সিংহাসনের উত্তরাধিকার দাবি করেন এবং হেরাত ও বলকের সেলজুক গভর্নর তাজউদ্দিন ইলদিজের সাথে মিত্রতা করেন। সেই স্থান থেকে মুইজউদ্দিন অভিযান শেষে ফিরে এলে সংক্ষিপ্ত সময়ের জন্য কান্দাহারের শাসনভার লাভ করেন। 1173 সালে তারা গজনি আক্রমণ করে অগুজ তুর্কিদের বিতাড়িত করেন। ইতিপূর্বে অগুজ তুর্কিরা গজনিদের কাছ থেকে শহরটি দখল করে নিয়েছিল। মুইজউদ্দিনকে গজনির শাসক নিযুক্ত করা হয়। 1175 সালে দুই ভাই হেরাতে সেলজুক গভর্নর বাহাউদ্দিন তুগরিলের কাছ থেকে হেরাত জয় করেন। মুইজউদ্দিন তার ভাইকে সাম্রাজ্য বিস্তারে সহায়তা করার পর ভারতের দিকে মনোনিবেশ করেন। অল্পকাল পরে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। প্রথমে তিনি 1175 হতে 76 সালে মুলতান অধিকার করেন। এরপর তিনি উচ জয় করেন। 3 বছর পর তিনি গুজরাট আক্রমণ করেন, তবে হিন্দু রানী নাইকি দেবী তাকে পরাজিত করেন। মুইজউদ্দিন পেশোয়ার এবং শিয়ালকোট জয় করতে সক্ষম হয়েছিলেন। 1186 সালে মুইজউদ্দিন এবং গিয়াসউদ্দিন একত্রে গজনবী সাম্রাজ্যের সমাপ্তি ঘটান। সে সময় লাহোর জয় করা হয় এবং গজনবী শাসক কোশরু মালিককে হত্যা করা হয়। মুলতানের ইসমাইলি শাসকদের বিরুদ্ধে মুইজউদ্দিনের অভিযান সফল হয়। তিনি দক্ষিণ দিকে অগ্রসর হন এবং তার সেনাবাহিনীকে মুলতান থেকে উচের দিকে নিয়ে আসেন। এরপর মরুভূমির মধ্য দিয়ে গুজরাটের দিকে আনিলওয়ারার রাজধানীর দিকে নিয়ে আসেন। 1178 সালে মুইজউদ্দিন কায়দারার যুদ্ধে পরাজিত হন। সে সময় অল্প বয়স্ক শাসক দ্বিতীয় ভীমদেব সুলানকি গুজরাট শাসন করছিলেন। রাজার মা নাইকি দেবী সেনাবাহিনীর নেতৃত্ব দেন। মরুভূমির মধ্য দিয়ে যাত্রার সময় মুইজউদ্দিনের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়। নাইকি দেবী কায়াদারা গ্রামের কাছে মুইজউদ্দিনকে পরাজিত করতে সক্ষম হন। যুদ্ধে মুইজউদ্দিনের সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারা মরুভূমির মধ্য দিয়ে মুলতান ফিরে আসে। মুইজউদ্দিন তারপর ঘুরে ফিরে আসেন। বামিয়ান এবং সিস্তারের শাসকদের সাথে তিনি সুলতান শাহের বিরুদ্ধে তার ভাই গিয়াসউদ্দিনকে সহায়তা করেন। 1190 সালে মারবে সুলতান শাহকে পরাজিত করা হয়। তারপর তিনি সুলতান শাহের অধীনস্থ বৃহত্তর কুরাসানের অধিকাংশ অঞ্চল নিজ রাজ্যে যুক্ত করেন। চূড়ান্তভাবে তার সেনারা দিল্লির দিকে অগ্রসর হয়। চান্দাওয়ারের যুদ্ধে কৌনুজের রাজা জয়চাঁদকে পরাজিত করে দিল্লি দখল করা হয়। 1 বছরের মধ্যে মুইজউদ্দিন উত্তর রাজস্থান এবং গঙ্গা যমুনা দুয়াবের উত্তর অংশের নিয়ন্ত্রণ লাভ করেন।